বন্ধুরা দেখো, মাছের ঝালটা আমার হয়ে গেছে। তো আলু পটল দিয়ে চুনা মাছ, যে লবণ হলুদ মাখিয়েছিলাম, সেই মাছগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি। আমি আলু পটল কুচিয়ে রেখেছি, পটলটা একটু হলুদ হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। দুপুরে কী কী রান্না করবো ভেবে নিয়েছি। আজকে আমি দুপুরে রান্না করবো কচুমড়া ভাজা। আর এই যে বন্ধুরা দেখো, বাবার জালে একটা চুনা মাছ এসেছে। তো আরও নিচে কি মাছ আছে দেখো, বালতি নেবো, বাবা যে মাছগুলো ধরবে সেগুলো আমি গুড়াবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, বাবা আজকের পুকুরে জাল দিচ্ছেন, হাতে বালতি নেব, বাবা যে মাছগুলো ধরবে সেগুলো আমি গুড়াবো। আর বন্ধুরা, কদিন ধরে আমাদের বাড়িতে নদীর মাছ খাওয়া হয়েছিল, সেই জন্য বাবা বলল আজকের পুকুরের মাছ খাবে। তো বাবা পুকুরে জাল দিচ্ছে, আর বাবা এক পাটা জাল দিয়েছিল, অনেকগুলো চুনা মাছ পড়েছে, আরও জাল দেবে। বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো। ও আচ্ছা, একটা ইয়ে মাছ পড়ছি, বাটা ছোটো। আর বন্ধুরা, মাছ ধরা হয়ে গেলে মাছ কুটে আমি রান্নাবান্না করতে যাবো। আর আজকের কী রান্নাবান্না হবে এখনও জোগাড় হয়নি, তো জোগাড় করে তারপরে রান্নাবান্না করব। আর আজকের ভিডিওটা এই সমস্ত কাজকর্মগুলো নিয়ে, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর বাবা ওদিকে জালটা টানতে গেছে, আমি ওদিকে যাই দেখি কী মাছ পড়ে। আর বন্ধুরা দেখো, বাবার জালে একটা চুনা মাছ এসেছে। তো আরও নিচে কি মাছ আছে দেখা যাক। আর বন্ধুরা, বাবা যে জাল দিয়েছিল বেশি কোনো মাছ পড়েনি, এ গাত্রা চুনা মাছ পড়েছে। এই যে একটা চুনা পড়ে থাকলো। জল খাওয়া মা জানাতে পারছি। আর বন্ধুরা, আজকে চুনা মাছ একটু কম পড়েছে, কিন্তু জল খাওয়া মাছগুলো একটু বেশি পড়েছে। আর তার সাথে ছোট্ট একটা বাটা মাছ পড়েছে। আর বন্ধুরা, যা মাছ পড়েছে এগুলো হয়ে যাবে, বাড়িতে কিছু মাছ আছে, তো চলো তাড়াতাড়ি মাছগুলো কুটে নিই, তারপরে রান্নাবান্না করতে যাব। বন্ধুরা, যে মাছগুলো পড়েছে সেগুলো এখন বালতি থেকে আমি ঠাকাতে নিয়ে নিই, তারপরে কুটে নেব। আর মাছে জল দেওয়া ছিল বলে মাছগুলো এখনো জ্যান্ত আছে। আর বন্ধুরা দেখো, কত বড় বড় জল খাওয়া মাছ পড়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো মাছগুলো। আজকে টেকা মাছ বড় বড় পড়েনি, হ্যাঁ একটা বড় পড়ছে, যেটা আগে মোটা দাবা করতো। আমি দুপুরে কী কী রান্না করবো ভেবে নিয়েছি। আজকে আমি দুপুরে রান্না করবো কচুমড়া ভাজা। আর এই যে মাছগুলো পড়েছে এগুলো দিয়ে টক করবো, আর বাড়িতে নদীর মাছ আছে, সে আলু দিয়ে গায়ে ভাঙা ঝাল রান্না করবো। তো বন্ধুরা এখন চলো মাছগুলো তাড়াতাড়ি কুটে নিই। আর বন্ধুরা, যবে থেকে ডুবা হয়েছিল আমাদের পুকুরে জাল ফেলানো হয়নি, তো আজকের বাবা জাল ফেলেছিল, একটা বড় রূপচাঁদ মাছ পড়েছিল, সে মাছটা লেইনি, কারণ নদীর মাছ অনেক দিন ধরে বাড়িতে প্রচুর খাওয়া হচ্ছে, সেই জন্য তাকে এই মাছগুলো নিয়েছি। এই মাছগুলো দিয়ে টক রান্না করবো। এই হচ্ছে হাত।
বন্ধুরা মাছ কুটে চলে আসলাম রান্নাবান্না জোগাড় করতে। আর আজকে রান্নাবান্না জোগাড় করছি কচুমুড়া ভাজবো, আর তার সাথে আলু পটল দিয়ে মাছের ঝাল করব। পটল আলু দিয়ে ঝাল করবো বলি আলু পটল কুচিয়ে রেখেছে, পটলটা একটু হলুদ হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। আর এখানে দেখো কচুমুড়া ভাজা করব, তাই কচুমুড়াটা আমি গোল গোল করে কুচিয়ে রেখেছি। কচুমুড়ার ভাজা বাবা খেতে ভালোবাসেন। কচুমুড়া ভাজা করলে প্রথমে সেদ্ধ করে নিতে হয়, আর না সেদ্ধ করে ভাজলে তাহলে শক্ত থাকবে আর ভাজা খেতে ভালো লাগবে না। বন্ধুরা কচুমুড়া ভাজা হয়ে আসলে লাস্টে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। তো আজকের আমি এইভাবে ভাজাটা রান্না করব। আমি তাড়াতাড়ি করে আনিস শাকগুলো কুটে নিই, তারপরে রান্নাবান্না করতে যাব। আর বন্ধুরা আমার সব কুচানো হয়ে গেছে, বাটিতে পেঁয়াজও কুচে নিয়েছি, তো এখন আমি রান্নাবান্না করতে যাব। আর বন্ধুরা আনিস কুটে চলে আসলাম রান্নাবান্না করতে। আর দেখো আজকে তিনজন মিলে কাঁধ দিয়েছি, তো আগে যেমন কাঁধ ছিল সেইভাবে আজকেরও আমরা সেরকম কাঁধ দিয়েছি। তো এখন আমি ভাত হাঁড়িটা করছি, ভাত হাঁড়িটা হয়ে গেলে একটা একটা করে তরকারি রান্না। হাঁড়িটা হয়ে গেছে, ভাত হাঁড়িটা আমি এখন সিলভারের বালতিতে গড়িয়ে নিচ্ছি, তারপরে মাছ সমড়িয়ে মাছের ঝাল রান্না করব। আর বন্ধুরা মাছটা সামড়ানোর জন্য আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হোক, তারপরে আমি তেল দিয়ে মাছ সামড়াবো। আর বন্ধুরা মাছটা সামড়ানোর জন্য আগে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন হলুদটা মাখিয়ে নিচ্ছি, তারপরে কড়াতে তেল দিয়ে উঠিয়ে দেব। মাছ সামড়ানোর সময় বেশি জ্বালন দিলে মাছ পুড়ে যাবে, সেই জন্য আমি একটু হালকা হালকা জ্বালন দিয়ে মাছগুলো সামড়ে নেব। কড়াটা এখন গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা মাছে যে লবণ হলুদ মাখিয়েছিলাম সেই মাছগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি। নদীর কুনকুনি মাছ আছে, এগুলো দিয়ে আজকে আমি একটু টক রান্না করব। এই মাছগুলো একটু হালকা করে সমড়ে নিতে হবে, আগে এই মাছগুলো সমড়ে নিই, তারপরে এগুলো সামড়াবো। আর বন্ধুরা তিনজন মিলে যে কাঁকড়া দিয়েছিলাম, আজকে তো অনেক বেলা হয়ে গেছে রান্না করতে, তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর দেখো বন্ধুরা কাঁকড়া কত সুন্দর দেওয়া হয়ে গেছে। যে মাছগুলো আমি সামড়াতে দিয়েছিলাম সে মাছগুলো সামড়ানো হয়ে গেছে, এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। একটা মাছ ভাজা হয়ে গেছে, কুনকুনি মাছ আছে, তো কুনকুনি মাছটাকে এখন ভাজবো। আর কুনকুনি মাছটা ভাজা করার জন্য এখন প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর কুনকুনি মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের ঝাল রান্না করব। টকের মাছ সামড়ানো হয়ে গেছে, এখন আমি মাছের ঝাল রান্না করব। তো মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, এখন তার সাথে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি সামড়া দেব, তাই প্রথমে একটু কড়াতে তেল দিয়ে দিলাম, এখন আমি সামড়া দিয়ে দেব। কী কী আনাজ দেবো তোমাদের দেখিয়ে দেই, আমি ঝালে আলু আর পটল দেবো, তো পটলটা একটু হলুদ দিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি আনাজগুলো কড়াতে উঠিয়ে দিচ্ছি। আর আনাজগুলো কিছুক্ষণ লাড়ার পর এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তার সাথে তেলও দিয়ে দিচ্ছি। এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি জল উঠিয়ে দিচ্ছি।
জল দিয়ে দিয়েছি আর ঢাকা লাগিয়ে দেবো। সবজিটা সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেব, তারপরে কিছুক্ষণ ফোটার পর আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, এখন আমি ঢাকাটা খুলে দেখছি আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে কিনা। আর বন্ধুরা, আলু আর পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে, এখন আমি মাছের ঝালটা গামলাতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, মাছের ঝালটা আমার হয়ে গেছে। তো আলু পটল দিয়ে চুনা মাছের ঝাল করেছি, খেতে খুবই সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।